হ্যাঁ, ওই ইয়েটা নিয়ে আসো, চূড়া নিয়ে আসো একটু, তোমার থেকে। আচ্ছা, অন্য যে কোনো এক্সামিনেশনের মতো বিএনটি এক্সামিনেশনও প্রথমে তোমার ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়, নিজের পরিচয় দেওয়া, গ্রেডিং। আর বিএনটি এক্সামিনেশন আমরা ইউজুয়ালি বসে করি, তো শুধু থাইরয়েড এক্সামিনেশন আমরা দাঁড়িয়ে করি, কিছু এক্সামিনেশন সামনে থেকে কিছু পেশেন্ট। হ্যাঁ, এখন ইএনটিতে বসার একটা ভঙ্গি আছে, বসার ভঙ্গি হচ্ছে যে আমি আমাকে আমরা যে কোনো এক্সামে যেমন পেশেন্টের ডান পাশে মুখে কিছু দেখবা, তো চুরি করে লাভ কী, চলে আসো এপাশে, চলে আসো ফার্স্টে, আপনার তুমি এদিকে চলে আসো, তুমি সামনে আসতে হবে, তুমি আসো, তুমি এপাশে চলে আসো, আয় আয় আয়, তুই অতিথি মানুষ আমাদের, আয়, আরে আয়। ও তো অ্যারেঞ্জ করলো না, তাহলে কি বলছিলাম যে অন্যান্য এক্সামিনেশনে যেমন আমরা হচ্ছে যে পেশেন্টের ডান পাশে দাঁড়াই, এক্ষেত্রে আমার পেশেন্টের ডান সাইডটা রাইট সাইডটা মেনটেন করতে হবে, তাহলে পেশেন্ট আমার সামনে বসে আছে, আমার আমি তার ডান পাশে ঘুরে বসে আছি। এবং হচ্ছে যে ইএনটিতে আপনারা যেটা করেন যে ক্রস করে অনেক সময় বসেন, যে আমি এই যে বসে আছি, আমি বসে আছি, আমার দেখার জিনিস দেখবে, শোনার জিনিস শুনবে, লেখার জিনিস লেখবে, তোমরা দেখার জিনিস দেখো না, যেটা শোনা উচিত না সেটা শোনো, এটা বলা উচিত না, এটা তো আমিও বলি তোমাকে বলবো কেমনে কি। ধরো তোমরা সি বিচে গেছো, সি বিচে গিয়ে কি করো, সি বিচে গিয়ে সমুদ্র ধারে দাঁড়িয়ে কি দেখবা, সূর্যাস্ত যাচ্ছে দৃশ্যটা সুন্দর দেখবো না, ওই সময় সূর্যাস্ত সূর্যের দিকে না তাকিয়ে তোমরা সেলফি তুলছো, মোবাইলের দিকে তাকাচ্ছো উল্টা দিকে, বিপুল দাস হইলো হইলো, তুমি এত টাকা খরচ করে গেছো এখানে সূর্যাস্তটা দেখবা বলে, যখন সূর্য ডুবতে যাচ্ছে তখন তুমি সূর্যের দিকে তাকাইলে না, কোথায় তাকাইলে, মোবাইলের স্ক্রিন, নিজের চেহারায় দেখছো, আরে নিজের চেহারা তো সারাদিনই দেখা যাবে, তুমি ওইটা দেখতে গেছো নাকি সূর্যের চেহারা, তো বাড়িতে দিয়ে বসে দেখতে, এটা তো টাকা পয়সা খরচ করতে হবে, সঙ্গে চাঁদ করতে গেলে টাকা কামায়, টাকার হিসাব ঠিক করা যায়, সঙ্গে চাঁদকে নিয়ে গেছে, ঠিক আছে না, এটা হলো দুঃখ আমাদের, তোমাদের যখন যেটা দেখার দরকার তখন সেটা দেখো, আর কি কানের মধ্যে এখন দিয়ে গান শুনবে, গান কানের মধ্যে এখন দিয়ে শুনলে কান থাকবে। আমি একটা বাচ্চা পেয়েছি 10-12 বছর বয়স, তার বাইল্যাটুরাল অ্যারাউন্ড 50 ডেসিবেল হিয়ারিং লস, সেন্সরি নিয়ে গেল, কল্পনা করতে পারবো না, আমার এত দুঃখ লাগছে, একটা বাচ্চা 10 বছর বয়সে তার কানে 50% শেষ হয়ে গেছে, সে বাচ্চা ওই সব সময় ওভার স্মার্ট বাচ্চা আর কি, কানের মধ্যে দিয়ে গান শুনে, তারপরে ভিডিও গেমস খেলে, কানে ইয়ে লাগায়, হ্যাঁ ধামধাম আওয়াজ নাহলে মজা পায় না, কি করে এতে কি হয়েছে, কানটা গেছে, তাহলে আমরা হচ্ছে যে প্রথম হচ্ছে যে নোজ এবং প্যারানাজাল সাইনাস এক্সাম করার সময় আমরা এট এ টাইম নোজ এবং প্যারানাজাল দুটো এক্সাম করবো, প্যারানাজাল সাইনাসের আমরা আসলে খুব বেশি এক্সামই করি না, আমরা আসলে শুধু প্যারানাজাল সাইনাসের যে টেন্ডারনেস আছে কিনা সেইটা দেখি, অ্যাক্সেসেবল প্যারানাজাল সাইনাস হচ্ছে আমাদের ফ্রন্টাল, ম্যাক্সিলারি আর এটমোয়াডাল, ঠিক আছে, ফ্রন্টাল কোথায় থাকে, ওখানে, এটমোয়াডাল কোথায় থাকে,
চোখের পেছনে আছে, চোখের মিডিয়ালি, মিডিয়াল ক্যানসার মিডিয়ালি, ঠিক আছে, ল্যাটারাল ওয়ালস মধ্যে এখানে থাকে। আর এইগুলো আমার হলো ম্যাক্সিলারি সাইনাস। এইগুলো আমরা টেন্ডেন্স দেখব, যে কোনো এক্সামিনেশন ইন্সপেকশন, যে দূর থেকে নাকে কিছু দেখা যায় কিনা বা মুখের মধ্যে কোনো আঘাত আছে কিনা, নাকটা ভাঙা কিনা, ভজকানো কিনা, কোনো ব্লিডিং আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, ঠিক আছে, কোনো ডিসচার্জিং সাইনাস আছে কিনা, কোনো সোয়েলিং আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা নাজাল এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমে আমরা দুটো করবো, নাজাল প্যাটেন্সি টেস্ট এবং স্মেল টেস্ট। এরপরে আমরা নাকের ভেস্টিবিউলটা দেখব, ভেস্টিবিউল কোন অংশ, আমাদের ফেসিয়াল স্কিনটা যে যতটুকু কন্টিনিউ হয়েছে এবং মানে মিউকাস মেমব্রেনের সাথে মানে মার্চ করে গেছে, এই স্কিন পোর্শনটা হলো নাজাল ভেস্টিবিউল। এখানে কিছু চুল থাকে, এই চুলগুলোর নাম কি, ভাইব্রিসি, নামটা স্যাররা জিজ্ঞেস করে, এই চুলগুলোর বিশেষ নাম আছে, এগুলোর নাম হচ্ছে ভাইব্রিসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই নাজাল ভেস্টিবিউলটা আমাদের দেখতে হবে। এই ভেস্টিবিউল দেখার উদ্দেশ্য কি, এই ভেস্টিবিউলের মধ্যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে কিনা, কারণ আমরা যখন থুডিকাম নাজাল স্পেকুলাম দেবো তখন এই ভেস্টিবিউলের উপরে প্রেশার পড়বে। সো পেশেন্টের যদি ওখানে কোনো পেইনফুল কন্ডিশন থাকে সে এটা টলারেট করতে পারবে না। সো আমাদেরকে আগে ওটা দেখে নিতে হবে ভেস্টিবিউলে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন আছে কিনা বা আদার কোনো প্যাথোলজি আছে কিনা। এরপরে আমাদের চলে যেতে হবে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। কি বলবো, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করি, থুডিকাম নাজাল স্পেকুলাম। থুডিকাম নাজাল স্পেকুলাম আপনারা যদি আগে দেখেন না, এই জিনিসটার নাম হচ্ছে থুডিকাম নাজাল স্পেকুলাম। আচ্ছা, এটা দিয়ে আমরা যে প্রসিডিওর করি সেটার নাম কি, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। অ্যান্টেরিয়র রাইনোস্কোপিতে আমরা কী কী দেখতে পাই, অ্যান্টেরিয়র রাইনোস্কোপিতে আমরা নাকের অ্যান্টেরিয়রলি তোমার সেপ্টাম, ফ্লোর অফ দ্য নোজ, ল্যাটারাল ওয়াল, ইন্টেরিয়র টার্বিনে এবং নেজাল ক্যাভিটি, ঠিক আছে, প্যাসেজ, নেজাল প্যাসেজ, এটা আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে এটা দেখার পরে আমরা একটু ওরাল ক্যাভিটিটা দেখে নিব, দেখে নিয়ে আমাদের পোস্টেরিয়র রাইনোস্কোপি করতে হবে। কী করতে হবে, পোস্টেরিয়র রাইনোস্কোপি। পোস্টেরিয়র রাইনোস্কোপি মানে পিছন থেকে নাককে দেখা, ঠিক আছে। পোস্টেরিয়র নাকের পিছনে কী থাকে, অ্যানাটমিক্যালি নেজোফ্যারিংস, অর্থাৎ ফ্যারিংসের যে পার্টটা ঠিক নাকের পেছনে থাকে সেটাকে আমরা নেজোফ্যারিংস বলি, মুখের পেছনে থাকে সেটাকে ওরোফ্যারিংস বলি, ল্যারিংসের পেছনে থাকে ল্যারিঙ্গোফ্যারিংস, এই তো। আচ্ছা, এখন আমরা যেটা করি যে একটা মিরর থাকে, এই মিররটা মুখের ভেতর দিয়ে গিয়ে আস্তে করে ওরোফ্যারিংসে ফোকাস করি, মিররটা থাকে উপর দিকে ঘোরানো, তাহলে আমার নেজোফ্যারিংসটা চোখে পড়বে। এখানে আমরা কী কী দেখতে পাবো, নেজোফ্যারিংসের আপনার রুফ, পোস্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, অ্যান্টেরিয়র ওয়ালে আমরা পোস্টেরিয়র কোয়ানা দেখব, পোস্টেরিয়র কোয়ানা। কোয়ানা মানে কি, নাকের যে পোস্টেরিয়র ওপেনিং সেটাই, হ্যাঁ, সেইটাকে পোস্টেরিয়র কোয়ানা বলে। পোস্টেরিয়র কোয়ানা দিয়ে আমরা পোস্টেরিয়র পার্ট অফ ইনফিরিয়র টার্বিনেটস, পোস্টেরিয়র পার্ট অফ মিডিল টার্বিনেটস এবং পোস্টেরিয়র কোয়ানার অ্যাপারচারটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই হলো আমার নেজাল এক্সামিনেশন। দিস ইজ নট এ ভেরি ডিফিকাল্ট ওয়ান, ভেরি সিম্পল, বাট তোমাদের এই ভঙ্গিটা একটু অ্যাকসেপ্ট করতে হবে, মানে কীভাবে করা হবে। ইএনটি এক্সামিনেশনের যে কোনো কাজের প্রথম কাজ হচ্ছে তোমাদের হেডলাইটটাকে পড়া, এটাকে অন করা এবং জায়গা মতো হেডলাইটটা ফেলা, অর্থাৎ তুমি যদি নাক দেখতে চাও তাহলে ঠিক তার নাকের উপরেই আলোটা ফেলা। এটাও একটা ট্রেনিংয়ের ব্যাপার, তোমাদের জন্য এটা কঠিন হয়ে যায় বাট হয়ে যাবে আস্তে আস্তে। তুমি যখন মুখ এক্সাম করছো তখন আলোটাকে মুখের মধ্যেই ফেলা, যখন কান এক্সাম করছো কান আলোটাকে কানের উপরেই ফেলা, এটাই হলো প্রথম কাজ, ঠিক আছে। তোমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে যে তোমরা কী করো, আমরা একটু আপনাকে দেখি নাকটা খুলতে করে দেখি। আচ্ছা, যেমন ধরো যে তোমরা যেটা করো, হাঁ করেন তো, হ্যাঁ, যে এই এই এক্সাম করছো, আলো হয়ে গেছে, আকাশ উঠে গেছে, ঠিক আছে। সো এই 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 ভুলটা তোমাদের মানে হয়, এই এটা চার্জার করে কিন্তু চার্জ মানে আমি একটা অটোস্কোপ দেখলাম। তাহলে আমার হচ্ছে যে নেজাল এক্সামিনেশন, নেজাল এক্সামিনেশন প্রথমে আমরা ইন্সপেকশন, তাহলে আমি প্রথমে ওনার নাকের উপরে আলো ফেলেছি এবং এখানে মানে ফিউ সেকেন্ড
আকাশটা দেখে নিবা, কিছু নাই। ওকে, আচ্ছা আমি খুব তাড়াতাড়ি করলে তোমরা ক্যাচ করতে পারবে না, তুমি ইনিশিয়াল আমি স্লো করছি। হ্যাঁ, তাহলে আমি দেখলাম কিছু নাই, একটু আমি টেন্ডারনেস দেখবো, এখানে একটু চাপ দিব, এটা ফ্লোরো ফ্রন্টাল সাইনাসে প্রেশার দিলাম, কোনো ব্যথা আছে কি না এটা খেয়াল করলাম, তারপরে এটমোডাল সাইনাসে প্রেশার দিলাম, ঠিক আছে। আপনি কি ভয় পাচ্ছেন? বামাত দিয়ে কোনো অসুবিধা নেই, ইএনটিতে আমরা ফ্রিকুয়েন্টলি বামাত ইউজ করি এবং এটা কখনোই ভাববা না যে বামাত ইউজ করে, যেটা দিয়ে তোমার সুবিধা, যে হাত দিয়ে যা করতে সুবিধা হয় সেই হাত দিয়ে সেটা করবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস টেন্ডারনেস দেখলাম, ঠিক আছে। এরপর আমরা নাকের ডরসামটা পারফেক্ট করবো, যেখানে কোনো ফ্র্যাকচার আছে কি না। হ্যাঁ, আচ্ছা, এরপরে ইনফিরিয়র অরবিটাল মার্জিন আর ফেসটাই পারফেক্ট করে দেখলাম, যেখানে কোনো ইয়ে নাই, মানে কোনো সোয়েলিং, কোনো টেন্ডারনেস, কোনো মানে আদার কোনো কিছু। আমাদের কি করতে হবে? প্যাটেন্সি টেস্ট এবং স্মেল টেস্ট। স্মেল টেস্ট, প্যাটেন্সি টেস্ট আর স্মেল টেস্টে আমরা দেখি কি যে না, নাজাল ক্যাভিটিতে প্যাটেন্ট আছে কি না আর সে গন্ধ পায় কি না, ঠিক আছে। প্যাটেন্সি টেস্ট করার টেকনিক হচ্ছে, একটা ছোট তুলা নিবা, তুলাটাকে খুব পাতলা একটা ফাইবার নিবা, পাতলা ফাইবার দেখছো কত পাতলা। হ্যাঁ, একটা পাতলা ফাইবার নিবা, পাতলা ফাইবার নিয়ে তার এক নাক বন্ধ করবা, করবা নিঃশ্বাস ছাড়েন, উঠতেছে দেখছো। আচ্ছা, তারপরে এই পাশে নিঃশ্বাস ছাড়েন, ঠিক আছে, তার মানে বোথ ন্যাচারাল ক্যাভিটি আর প্যাটেন্ট। এখন আমরা যেটা করবো যে একটা স্মেল টেস্ট করবো, ধরো যে একটা খাবার টাবার কাটবে, হ্যাঁ, ওখানে একটা টিস্যু আছে, এই টিস্যুটা ইয়ে দেওয়া আমার দেওয়া না না ওর দেওয়া, তুমি ন্যাচারাল দেখছিলাম চোখ চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও, কোনো গন্ধ পেলেন? গন্ধ শেষ। আচ্ছা ঠিক আছে, না গন্ধ নাই পাইনি, ঠিকই বলেছো, চোখ বন্ধ করেন। হ্যাঁ, তোকে দেখতে না, নিঃশ্বাস নেন, কোনো গন্ধ পেলেন? আচ্ছা, কোনো গন্ধ পাইনি, তার মানে এটা তো গন্ধ নাই বলি পাইনি, ঠিকই আছে। স্পিরিট নিয়ে একবার নিজের নাকে টেনে দেবে, ইরিটেশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা নেজাল ভেস্টিবিউলটা দেখবো, ভেস্টিবিউলটা কি নাকের টিপটাকে এলিভেট করে ভেস্টিবিউলটা আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। ভেস্টিবিউল দেখার পরে আমি বুঝলাম যে এখানে কোনো ইনফ্লামেটরি কন্ডিশন নেই, এবং আমি আমার থুডিকাম নেজাল স্প্রে করলাম, এখানে ইন্টারেস করতে পারব। আচ্ছা, থুডিকাম নেজাল স্প্রে করলাম, ভালো ভঙ্গি আছে, সেটা আমরা পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে হচ্ছে যে এই যে দেখেন সোজা করে এই দেখলাম, হ্যাঁ, এই এই আমার অ্যান্টেরিয়র রাইনোস্কোপি হয়ে গেল, ঠিক আছে। এখন অ্যান্টেরিয়র রাইনোস্কোপির সাথে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে প্রবিং, যদি নাকের মধ্যে কোনো সোয়েলিং আমরা পাই, ঠিক আছে, তাহলে আমরা প্রবিং করবো, আদারওয়াইজ নট, তোমাদের আশা করি করা লাগবে না। বাট জিনিসটা জেনারেল প্রবিং হচ্ছে যে নাকের মধ্যে যদি কোনো সোয়েলিং থাকে, সেইটা আমরা এই সোয়েলিংটাকে কয়েকটা বৈশিষ্ট্য দেখার জন্য প্রবিংটা করি, কী করি, এইটা দিয়ে সোয়েলিংটাকে আস্তে করে টাচ করবো, টাচ করে দেখবো যে এটা সেন্সিটিভ কি না, সেন্সিটিভ টু টাচ কি না, হ্যাঁ, এটা আর এটা কনসিস্টেন্সি কি, এটা গ্রিডস অন টাচ অন নট, এটা দেখবো, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্রবিং। আচ্ছা, প্রবিংটা দেখো, ধরো আমার এই নাকে একটা সোয়েলিং আছে, হ্যাঁ, তাহলে আমি এই দেখছি, দেখার পর আস্তে করে এটা নিয়ে একটু টাচ করে দেখলাম, টের পাচ্ছেন আপনি এটা দেওয়ার পরে? হ্যাঁ, তো এই হলো দিয়ে এইরকমই আরেকটা জিনিস নিয়ে আমরা আরেকটা কাজ করি, সেটার নাম হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর।
ল্যারিঞ্জিয়াল নিউরন কি ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ল্যারিঞ্জিয়াল ল্যারিঞ্জোস্কোপি করি ল্যারিঞ্জিয়াল নিউরন তো আছে না দাদা এটা হলো ল্যারিঞ্জিয়াল মিরর ঠিক আছে ওই মিররটা বড় এটা ছোট ওটা স্ট্রেট আর পিএনএস মিররটা কার্ভ থাকে এই পিএনএস মিররটা আমরা কিভাবে ব্যবহার করব প্রস্তুতি আসবে আমরা হচ্ছে প্রথমে গিয়ে কিন্তু ওয়ার্ম করে নিই হ্যাঁ ওয়ার্ম করে নিই কীভাবে লাইটার দিয়ে হ্যাঁ লাইটার দিয়ে আমরা এই মিররটাকে ওয়ার্ম করব তাহলে ধরো আমি মিররটাকে ওয়ার্ম করে নিলাম ঠিক আছে বেশি গরম করার দরকার নাই হালকা গরম করার পরে এটা আপনার নিজে গায়ে একটু ছ্যাঁকা খাবেন ঠিক আছে নিজে ছ্যাঁকা খেয়ে দেখবেন যে বেশি গরম বেশি গরম হয়েছে কিনা নাহলে রুগীর গলায় ছ্যাঁকা দিয়ে দিলে আপনার কি করতে হবে আমরা তাকে বলবো হাঁ করেন তো মা বড় হাঁ করেন স্বাভাবিক থাকেন হ্যাঁ নাক দিয়ে আস্তে আস্তে দম নেন আমি এই যে দেখো তার অ্যান্টেরিয়র ওয়ান থার্ডে হালকা করে প্রেস করেছি দেখো ওরোফারিংস বড় হাঁ রাখেন মা হ্যাঁ ওরোফারিংস ওপেন হয়েছে দেখছো আচ্ছা এই আমরা চলে যাচ্ছি এই যে একটু দেখলাম মিররটা ভালো না অতএব আমরা কিছুই দেখতে পাবো না আশা করি হ্যাঁ শেষ ওকে জাস্ট এটার গাইডেন্সে যে এরকম গেলাম দেখলাম ঘুরে চলে আসলাম তোমাদের পোস্টের আনস্কোপি আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের তো শেষ নাকি না সেটা তো হ্যাঁ যদি তার হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সোয়েলিং যদি থাকে সেটা এক্সামিনেশন করার পরে সেটা একটা ব্যাপার হ্যাঁ আপনারা ইএনটিতে বলেন বা যেখানেই বলেন আপনি এক্সামিনেশনটা যে সিকোয়েন্সে করেছেন সেই সিকোয়েন্সেই চোখ বন্ধ করে বলতে থাকবেন আপনার মানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম ঠিক আছে মানে আগে থেকে মুখস্থ করে মানে বারবার বলার প্র্যাকটিস করতে হবে কিন্তু বাধা ধরা মুখস্থ কোনো ফরম্যাট সবসময় কাজে আসে হ্যাঁ আর আপনি যদি যে সিকোয়েন্সে করেছেন সেই সিকোয়েন্সে বলেন তাহলে আপনার ভুল হবে তাহলে আমরা কী করেছি আমরা প্রথমে তার ইন্সপেকশন করছি দেয়ার ইজ অন ইন্সপেকশন দেয়ার ইজ নো সোয়েলিং স্টার মার্ক অর ডিফর্মিটি অফ দ্য নোজ অ্যান্ড ফেস ঠিক আছে দেয়ার ইজ নো টেন্ডারনেস অফ দ্য ফ্রন্টাল এক্সমোডাল অ্যান্ড ম্যাক্সিলার সাইনাস নেজাল ক্যাভিটিস আর প্যাকেট অ্যান্ড স্মেল সেন্স অফ ইন বোথ নেজাল ক্যাভিটি ইজ ইনট্যাক্ট অর নর্মাল ঠিক আছে সো নেজাল এরপরে আপনি ভেস্টিবিউল দেখছেন সো নেজাল ভেস্টিবিউল ইজ নর্মাল নেজাল ক্যাভিটি অন দ্য অ্যান্টেরিয়র রাইনোস্কোপি দেয়ার ইজ এ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম ইন দ্য রাইট অর লেফট সাইড অ্যান্ড হাইপারট্রফাইড ইনফিরিয়র টার্বিনেট অন রাইট অর লেফট সাইড যদি কোনো সোয়েলিং থাকে সেটার বর্ণনা করতে হবে বাট সেই দিকে সেই ধরনের সোয়েলিং আপনি যেহেতু যাচ্ছেন মানে আপনাদেরকে দেওয়া হয় না ওই দিকে যাচ্ছেন না গেলে মাথাটা আপনাদের একটু চক্কর দিতে হবে সেই চক্কর এখন খাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া করেন নাই সেই সকালে আসেন হ্যাঁ আপনি দাঁত দেখান তারপরে হা করতে বলবো আ শব্দ করতে বলবো একটু চিক মিউকোসগুলো দেখবো ভেস্টিবিউলগুলো দেখবো তারপরে হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথ দেখবো তারপরে ওরোফ্যারিঞ্জ দেখবো দেখে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে আমরা শেষ করব ঠিক আছে ওরাল ক্যাভিটি এক্সামিনেশনে বেশি কিছু নাই মূলত আপনার সামনে শুধুমাত্র একটা টাং ডিপ্রেসার লাগে আর ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করার জন্য ল্যারিঞ্জিয়াল মিররটা লাগছে কিন্তু ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি ইজ এ ভেরি কামবারসাম জব ফর ইউ পিপল বাট মানে দেখে রাখতে হবে যেন নাম শুনলে আকাশ থেকে না পড়ো ঠিক আছে দেখে দেখে তারপরে আমাদের করতে লাগলে করলে না করলে না ঠিক আছে আচ্ছা এখন দেখো যে আমরা ওরাল ক্যাভিটি এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথমে তাকে বলবো যে
প্রথমে তার লিপসের উপরে লাইট ফেললাম, তারপরে দাঁত দেখান। হ্যাঁ, অনেক সময় পেশেন্ট তোমার কমান্ড যদি ফলো করতে ব্যর্থ হয় নিজে দেখা, তাহলে নিজে একটু ভঙ্গি করে দেওয়া জায়গার উপর, তাহলে পেশেন্ট তোমাকে কোঅপারেট করবে এবং তোমার মানে জিনিসটা ইজিলি রাখবে। আচ্ছা, বড়ো হাঁ করে, বড়ো হাঁ আ শব্দ করে, আ। আচ্ছা, যখন আ শব্দ করলো তখন আমরা কী দেখলাম? মুভমেন্ট অফ দ্য প্যালেট দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কী দেখবো? ওরাল ক্যাভিটির মধ্যে চিক মেকোজা দেখবো, ভেস্টিবিউল, ফ্লোর অফ দ্য মাউথ, মানে যা আছে আর কি, তাই তো? আচ্ছা, আপনি একটু বড়ো করে হাঁ করে, এই যে দেখো আমি এটা জাস্ট এইভাবে করে এই উপরে নিচ্ছি। আমি আপার ভেস্টিবিউল চিক মেকোজা গাম দেখলাম, লোয়ার ভেস্টিবিউল চিক মেকোজা গাম দেখলাম, এই পাশে দেখো আপার ভেস্টিবিউল সব দেখলাম, এই পাশে লোয়ার ভেস্টিবিউল, আমার হাতের মুভমেন্ট দেখছো? হ্যাঁ, ঠিক আছে। এরপরে নিলাম, তারপরে আস্তে করে দেখো টাঙের অ্যান্টেরিয়র ওয়ান থার্ডে আমি শুধু প্রেস করছি, পোস্টের ওয়ান থার্ডে কোনোভাবেই যাওয়া যাবে না, ঠিক আছে। গেলেই রুগী ক্যাক করে উঠবে, ঠিক আছে। এই হয়ে গেল আমার ওরোফ্যারিংস এক্সামিনেশন হয়ে গেল। এখানে আরেকটা জিনিস যে তাকে বলতে হবে যে জিভটা উপরের তালুতে লাগান, হ্যাঁ, তাহলে তুমি ফ্লোর অফ দ্য মাউথটা দেখতে পাবো। এরপরে দেখি এটা দেখার আগে কি বলতে হবে? প্রশান্তকে বলতে হবে যে আপনি বড় করে হাঁ করবেন, লম্বা জিভ বের করবেন, আমি আপনার জিভটা একটু ধরবো, আমি যখন আপনাকে ই শব্দ করতে বলবো তখন আপনি ই শব্দ করবেন, আপনি কোনো কষ্ট হবে না, কষ্ট হলে আমাকে বলবেন, কষ্ট হলে বলার সুযোগ পাবে না, কারণ ও জিভ তো আমার হাতের মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো ই বলতে বলবো, আগে বলেছি কি কেন আর এখন ই কেন বলছি? আ হচ্ছে সফট প্লেটের জন্য, আ হচ্ছে সফট প্লেটের মুভমেন্ট, আর ই হচ্ছে ভোকাল কর্ড গুলো অ্যাডাকশন হয় কাছে আসে, তাহলে আমি ভোকাল কর্ডের মুভমেন্টটা ভালো দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে যে প্রথমে আয়েল মিররটা গরম করে নিব, এটা ওয়ার্ম করে নেওয়ার পরে আমার হাতে একটা কটন থাকবে, কটন দিয়ে এটাকে একটু মুছে নিলাম। স্যার ওয়ার্ম করার স্যার কারণ কি? স্যার জার্ম ফ্রি নাকি অন্য কোনো? না না, ডিফগিং, মানে যখন নিঃশ্বাস নিবে ছাড়বে তখন তো এখানে এসে ছাপ হয়ে যাবে না? জি স্যার, জি স্যার, এমনি করি না, জি স্যার, তো ওইটাই হবে। এবার আমি চেক করে নিলাম, ওনাকে চেক করে নিলাম, ঠিক আছে। এরপরে আমি হচ্ছে মা বড় করে হাঁ করবেন, লম্বা জিপ বের করবেন, আমি আপনার জিপে একটু ধরবো, ই শব্দ করতে বললে ই শব্দ করবেন, ঠিক আছে। আমি বেশ মজা পাচ্ছি, হ্যাঁ, বড় হাঁ করেন, লম্বা জিপ বের করেন, ডাক্তারই বড় কঠিন জিনিস রে বাবা। হ্যাঁ, ঠিক আছে, লাইট গেছে গেল, আসল সময় গেছে, ঠিক দেখা আছে, সেটা হাঁ করেন, তোমার লম্বা জিপ বের করেন, আমি একটু ধরে নেব, কোনো হাঁ। এই যে আমি মিরর চলে গেল, এই যে ল্যারিংসে যে এপিগ্লটিস দেখা যাচ্ছে, হ্যাঁ, আলোই তো নাই, দেখবার কি আমি যে যাও, এই ওকে বা রুগীকে জেন্টেল হ্যান্ডলিং করবা, নাহলে রুগী কষ্ট পাবে না, আপনাদের দেওয়ার কথা না, কারণ অনেক গ্রাজুয়েশন করতে যাওয়া লোকজনেরই হাত কাঁপে আর কি। দেখো নর্মালটা আগে দেখো,